আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহা বিউটি প্লেস। সো গাইজ, আজকাল আমরা ফেসিয়াল হেয়ার রিমুভ করার জন্য শেভিং থ্রেডিং করে থাকি, তার ফলে আমাদের ফেসিয়াল হেয়ার রিমুভ তো হয়ে যায় কিন্তু কিছুদিনের মধ্যে আবার সেটা ফিরে আসে। তো আমরা এমন কিছু করতে পারি যাতে আমাদের ফেসিয়াল হেয়ারটা ন্যাচারালিভাবে রিমুভ হয়ে যাবে পারমানেন্টলি। তো চলো আজকে সেই ভিডিও নিয়ে চলে এসেছি, তো ভিডিওটা আশা করি তোমাদের হেল্পফুল হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি একটা বোল নিয়ে নিয়েছি, এবারে দিচ্ছি 2 টেবিল স্পুন আটা। আমরা যে আটা রুটি বানাই সেই আটা নিলেই হবে। এবারে দিয়ে দিচ্ছি একটুখানি টারমারিক পাউডার। টারমারিক পাউডার আমাদের ত্বককে উজ্জ্বল করে তোলে, এজন্য আমি টারমারিক পাউডারটা ব্যবহার করছি। এবারে আমি দিচ্ছি 1/3 স্পুন অ্যালোভেরা জেল। আমি এখানে পাতাঞ্জলির অ্যালোভেরা জেলটা ইউজ করছি, তো তোমরা চাইলে গাছের ফ্রেশ অ্যালোভেরাটাও ইউজ করতে পারো। এবারে আমি দিচ্ছি 4 টেবিল স্পুন রোজ ওয়াটার। তোমরা এখানে নর্মাল জল দিয়েও এটাকে তৈরি করে নিতে পারো। এবারে ভালো করে সব ইনগ্রিডিয়েন্টস মিক্স করে নেব, তারপর আমরা ভালো করে ফেসে এটা অ্যাপ্লাই করে নেব। প্যাকটা ভালো করে শুকিয়ে যাওয়ার পরে হাত দিয়ে ফেসের অপোজিট ডাইরেকশন দিয়ে প্যাকটাকে ভালো করে রিমুভ করে নিতে হবে, যাতে ছোট ছোট ফেসিয়াল হেয়ারগুলো ওই প্যাকের সাথে উঠে আসে। এরপরে ভালো করে ফেসটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নিও। এই প্যাকটা তোমরা সপ্তাহে 2 দিন ব্যবহার করবে। এটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবার পরে ভিডিও নিয়ে।